আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দীনি ভাই বোনেরা, আমরা সকলেই তো আজান শুনি, তাই না? আজান শুনে না এমন কেউ আমার মনে হয় নাই। সকলেই আমরা আজান শুনি, কিন্তু অনেকেই আমরা আজানের উত্তর দেই না। এটা কিন্তু মোটেও ঠিক নয়। আজানের উত্তর আমাদেরকে দিতে হবে, আজানের উত্তর দেওয়া জরুরি। আর আজানের সময় কথা বলা যাবে না, কথা বলা হলো আদবের খেলাফ। তো আমরা অবশ্যই আজানের উত্তর দিব, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা আজানের উত্তর দিতে জানে না। কিভাবে আজানের উত্তর দেবে এটাই জানে না, এজন্য কিন্তু আজানের উত্তর দিতে পারে না। তো তাদেরকে আমি আজকে আজানের উত্তর দেওয়া শিখে দেব, কিভাবে আপনারা আজানের উত্তর দিবেন। তো যদি আপনাদের জানা থাকে তাহলে আমল করতে সুবিধা হবে, সহজ হবে। তো বন্ধুরা, বেসিক্যালি মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যাই বলবে আপনিও তাই বলবেন। শুধু দুইটি জায়গায় পার্থক্য আছে, তা হলো যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলা সালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই দুই জায়গায় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, আর বাকি পুরো আজানটা মুয়াজ্জিন সাহেব যাই বলবে আপনিও তাই বলবেন। আর যদি আপনি ফজরের সময় জাগ্রত অবস্থায় থাকেন, ঘুমে না থাকেন, আর যদি ফজরের আজান শুনে থাকেন, তো যখন মুয়াজ্জিন সাহেব বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনি বলবেন সাদাকাতা ওয়া বাররতা, সাদাকাতা ওয়া বাররতা, এই বাক্যটি বলবেন যখন বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম। তো বন্ধুরা, আপনারা এভাবেই আজানের জবাব দিবেন। তো ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে আর আমি আশা করি আজানের উত্তর দিতে অসুবিধা হবে না, আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন কিভাবে আজানের উত্তর দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি বন্ধুরা ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েই থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি। আর বন্ধুরা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, অনেকেরই এই বিষয়গুলো জানা নেই। তো তারা যদি আপনার কারণে জানতে পারে তাহলে আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবেন। কি জন্য দান করবেন? কারণ হলো যে আপনার কারণে যদি কেউ জানতে পারে আর যদি সে আমল করে, সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে আপনি ততদিন পর্যন্ত সে আমল করে যেরকম সওয়াব পাবে, আপনি শুধুমাত্র তার কাছে পৌঁছে দেওয়ার জন্যই সেরকম সওয়াব পেতেই থাকবেন। তো এটাকেই বলে সদকায়ে জারিয়া, এটা মৃত্যুর পরেও পাওয়া যায়। এই জন্য অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, ইসলামিক নানা বিষয়ে জানতে চান, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর বন্ধুরা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, ফেসবুকে আমি ইসলামিক পোস্ট দেই। যদি আপনারা ইসলামিক পোস্ট পড়তে ভালোবাসেন তাহলে আমাকে ফেসবুকে অ্যাড করে দিতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে আমাকে ফেসবুকে গিয়ে অ্যাড করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা করে, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কু।